Dear friends, Assalamualaikum. Dear friends, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকি LBH-1790 AN এই মডেলের বাটন হোল সুইং মেশিনের কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়ে দিব, যার মধ্যে থাকবে কিভাবে আপনারা নিডেল এবং রুটারি হুক টাইমিং করবেন, কিভাবে সিজারের যে অ্যাডজাস্টমেন্ট সে অ্যাডজাস্টমেন্ট করবেন, কিভাবে এই মেশিনের প্রেশার ফিটের প্রেশারটা বাড়াবেন এবং কমাবেন, এই ধরনের আরও কিছু প্রোগ্রাম আমার এই ভিডিওতে থাকবে। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকুন এবং জেনে নিন জুকি 1790 মডেলের বাটন হোল সুইং মেশিনের কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো প্রোগ্রামগুলো চেক করার জন্য আমাদের মেশিনের রেডি বাটনটি অফ করে নিতে হবে এবং আমাদের অ্যাম বাটনটি প্রেস করতে হবে। আমরা যখন অ্যাম বাটনটি প্রেস করে কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পর আমাদের সামনে দুটি শব্দ হবে। শব্দ হওয়ার পর আমরা আপ এবং ডাউন এই দুটি বাটন চেপে আমরা মেশিনের প্রোগ্রাম নাম্বার 7 এ আসবো। 07 প্রোগ্রামে আসার পর এখানে চেক প্রোগ্রাম একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনের ভিতরে আপনারা ঢুকে যাবেন, অর্থাৎ এডিট বাটন প্রেস করলে আপনারা এই অপশনের ভিতরে ঢুকতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই কিছু কিছু প্রোগ্রাম আপনাদের খুবই কাজে আসবে। অনেক সময় প্রোগ্রামের জন্য আপনাদের মেশিনে অনেক ডিস্টার্ব দিবে বা এই ডিস্টার্বগুলো আপনারা সারতে খুবই কষ্ট হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই চেক প্রোগ্রামের ভিতরে আপনারা পেয়ে যাবেন 1 থেকে 10 পর্যন্ত 10টি প্রোগ্রাম আপনারা এখানে চেক করতে পারবেন এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যেই গুরুত্বপূর্ণ যেই ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো সেগুলো পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আপনারা নিডেল এবং রুটের হুক টাইমিং করতে পারবেন, এখান থেকে আপনারা মেশিনের প্রেশার ফিট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখান থেকে আপনারা মেশিনের সেন্সর চেক করতে পারবেন এবং এখান থেকে যে আপার সিজার, লয়ার সিজার, সেই সিজারগুলো ডিফল্ট যে প্রোগ্রামগুলো থাকে, ডিফল্ট যে নাম্বারগুলো থাকে সেগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক সময় আমাদের এই মেশিনে রিসেট দিলে বা অনেকে ইন্টারভিউ দিতে গেলে এই প্রোগ্রামগুলো লেড়ে চেড়ে দেয়, নাম্বারগুলো ঘুরিয়ে দেয়, তখন আমাদের মেশিনের সিজারে সুতা কাটে না, তখন সেক্ষেত্রে আপনাদের এই প্রোগ্রামটা আপনাদের বেশি কাজে আসবে। আপনারা এখানে ডিফল্টভাবে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলো, যেখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারগুলো রাখলে আপনাদের মেশিনের সিজারে খুব সুন্দরভাবে সুতা কাটবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন একটি একটি করে প্রোগ্রাম চেঞ্জ করতেছি তখন আমাদের মেশিনের যে আপার সিজার সেই সিজারটা কিন্তু মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ সিজারের মুখ বন্ধ করার সময় কতটুকু অপশন থাকবে, খোলার সময় কতটুকু অপশন থাকবে, সেই নাম্বারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখন দেখাবো আপনাদের যে লয়ার সিজার, মেশিনের যে নিডেল প্লেট, এই নিডেল প্লেটের নিচে আরেকটি সিজার থাকে, যে সিজারটা ববিন কেসের সুতাটা কেটে দেয়, সেই সিজারের একটি অপশন আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিডেল প্লেটের নিচে একটি সিজারটি মুভমেন্ট করতেছে, সেই সিজারের মুভমেন্ট কোন জায়গায় কত রাখবেন আপনারা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে 60/-35। আপনারা যদি নেড়ে চেড়ে দেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে যেভাবে নাম্বারটি আসে সেই নাম্বারগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রোগ্রাম দেখিয়ে দিলাম, এখন 3 নম্বর যে প্রোগ্রামটি আছে সেটি দেখাবো। 3 নম্বর প্রোগ্রামের মতো আপনারা মেশিনের যে সেন্সর, এই সেন্সর চেক করতে পারবেন এবং আপনাদের মেশিনের যে মেশিনটা উল্টেলে যে ইরোর মারে সেই ইরোরের সেন্সরটা ঠিক আছে কিনা সেগুলো দেখতে পারবেন। যদিও এটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রোগ্রামটা বেশি ইম্পর্টেন্ট এবং নিচে আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে সেগুলো দেখাবো। 4 নম্বর প্রোগ্রামে আমাদের আছে এই মেশিনের যে প্রেশার ফিট, এই প্রেশার ফিটের যেই মুভমেন্ট, অর্থাৎ সামনে এবং পিছনে, আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের মেশিনের বডি এমনভাবে সাইজ দেওয়া যে সাইজের মধ্যে আমাদের প্রেশার ফিট বসে না বা বসতে চায় না, তখন সেই ক্ষেত্রে আমাদের এই প্রেশার ফিটটা সামনে নিয়ে আসতে হয়, অনেক সময় পিছে নিয়ে কাজ করতে হয় মার্কগুলো ঠিক রাখার জন্য, তখন সেই ক্ষেত্রে আপনারা এই প্রেশার ফিটের অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের প্রেশার ফিটটা সামনের দিকে চলে আসতেছে, অর্থাৎ নিডেলের সামনের সাইডে কিন্তু একটা গ্যাপ হচ্ছে, সেই গ্যাপটার কারণে আমাদের পিছন থেকে গ্যাপটা কমে যাবে। আবার চাইলে আপনারা এই প্রেশারটাকে সামনে নিয়ে যেতে পারবেন এখান থেকে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এখানে ব্যাক বাটন প্রেস করে আমরা 5 নম্বর যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আপনাদেরকে চেক করে দেখাবো। এখানে আমরা নিডেলের যে রুটারি হুক টাইমিং সেই টাইমিংটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে 0 0 0 দেওয়া আছে, আপনারা যদি এখানে -20 পর্যন্ত পাবেন এবং +20 পর্যন্ত পাবেন, এটা হলো আমাদের নিডেলের যে জিগজ্যাগ, সেই জিগজ্যাগের মুভমেন্ট, অর্থাৎ আমরা যখন মেশিনে টাইমিং করব তখন -10 রেখে আমরা রুটারি হুক টাইমিং করব এবং +10 রেখে আমরা রুটারি হুকটা টাইমিং করলে আমাদের টাইমিংটা একুরেটভাবে পারফেক্টলি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যদি মাইনাস করেন এবং প্লাস করেন তাহলে সেই ক্ষেত্রে নিডেলের যেই বারটি আছে সেই বারটি কিন্তু আমাদের ডানে এবং বামে
মুভমেন্ট করতেছে তো ডিয়ার फ्रेंड्स এখন আমরা দেখাবো আপনাদেরকে 6 নম্বর যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি দেখাবো এখান থেকে আপনারা এই মেশিনের ফেশার ফিটের যে স্প্লিট ফেশার ফিটের যে ফেশার সেই ফেশারটা আপনারা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন কে 17 নম্বর যে প্রোগ্রামটি এই প্রোগ্রাম থেকে যদি আপনারা মাইনাস করেন মাইনাস 100 পর্যন্ত আসবে এবং প্লাস 100 পর্যন্ত যাবে তারপরে এটা থেকে আপনাদের মেশিনের যে ফেশার ফিটের যে ফেশার সেই ফেশারটা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন আপনারা দেখতে পাবেন যে মেশিনের ফেশার ফিটের মোটরটা ঠিক আছে কিনা তো ডিয়ার फ्रेंड्स এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের ফেশারটা উপর দিকে উঠতেছে এবং হালকা ফেশার নিচের দিকে নামতেছে আমরা যেভাবে আপনারা ফুল ফেশারে এই মেশিনটি চালাবেন ফেশার যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিডল প্লেটের নিচে যদি আমরা বডি রাখি অনেক সময় বডিগুলো স্লিপ কাটে অর্থাৎ স্টিচগুলো ঠিকমতো হয় না কোনো জায়গায় ঘন কোনো জায়গায় পাতলা হয়ে যায় তো ডিয়ার फ्रेंड्स এখন আমরা 7 নম্বর যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি দেখাবো 7 নম্বর প্রোগ্রামে এখানে আমাদের মেশিনের আরপিএম এবং মেশিনের রান স্পিড এগুলো দেখাবে মেশিনের সেন্সর এগুলো আপনাদের দেখাবে আপনারা চাইলে এগুলো চেক করে নিতে পারেন তো এটা বেশি ইম্পর্টেন্ট না এটা আমাদের বেশি জরুরি হয় না আমাদের বিশেষ করে জরুরি হয় লাগা 5 নম্বর 1 নম্বর 2 নম্বর যেইগুলো আছে সেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট তো ডিয়ার फ्रेंड्स এখান থেকে আপনারা চাইলে আপনাদের মেশিনের যে নিডলের বারের যে জিগজ্যাগের মুভমেন্ট সেই মুভমেন্ট আপনারা দেখতে পারবেন জিগজ্যাগের যে নিডল বারের যে স্পিড সেই স্পিডটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো ডিয়ার फ्रेंड्स এখন আমরা আপনাদেরকে দেখাবো 8 নম্বর প্রোগ্রাম যদি এই প্রোগ্রামে ঢোকার পর মেশিনটি অফ করা লাগবে আমাদের মেশিনে এরর চলে আসছে আমরা মেশিনটি অফ করে আবার পুনরায় অন করে আপনাদেরকে 7 নম্বর প্রোগ্রামটি দেখিয়ে দেব সেজন্য আবার পুনরায় আমরা রেডি বাটন অফ করে আমরা মেশিনের এম বাটন প্রেস করে ধরে রাখব তাহলে আমরা আবার আগের জায়গায় আমরা যেতে পারবো এখন আগের জায়গা থেকে আমরা আবার বাকি যে চ্যাটগুলো বাকি আছে সেগুলো আমরা করে নিতে পারবো তো ডিয়ার फ्रेंड्स আমরা 7 নম্বর প্রোগ্রামে আবারো আসলাম আসার পর এখানে আমাদের যে প্রোগ্রামগুলো বাকি ছিল সেগুলো দেখাচ্ছি এখানে 8 নম্বর প্রোগ্রামে আছে আমাদের মেশিনের যে প্যাডেল বক্স এই প্যাডেল বক্সের প্রেসার আমাদের প্যাডেল বক্সের প্রেসারটা আমরা কতটুকু স্পিডে দিচ্ছি সেই স্পিডটা আমাদের এই মেশিনে দেখাবে যত স্পিড বেশি আমরা প্রেসার দিব ততই আমাদের প্যাডেল বক্সের যে টাইমিংটা সেই টাইমিংটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্যাডেল বক্স যখন ফুল প্রেসার দিচ্ছি তখন আমাদের এখানে যে রেগুলেটর ভলিউমটা উপর দিকে উঠতেছে যখন কম প্রেসার দিচ্ছি তখন নিচের দিকে নামতেছে তো ডিয়ার फ्रेंड्स এখন আমরা 9 নম্বর যে প্রোগ্রামটি এখানে এই মেশিনের যে ডিসপ্লে এই ডিসপ্লের লাইটিংটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো অনেক সময় লাইটিংটা চোখে পড়ে না বা আপনাদের আন্দাজ মতো আপনাদের চোখে যেরকম ক্লিয়ার দেখা যায় সেরকম রাখতে পারবেন 10 নম্বর প্রোগ্রামে আপনারা যে কে সিরিজের যে প্রোগ্রামগুলো সেগুলো আপনারা পাবেন তো মোটামুটি আমাদের এই মেশিনের বেসিক যে প্রোগ্রামগুলো সেগুলো আমাদের এই পর্যন্তই আজকের জন্য এনাফ তো ডিয়ার फ्रेंड्स এই মেশিনের স্পিড লক আনলক দুই ভাবে করা যায় আমার দুটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই মেশিনের কিভাবে রুটার হুক টাইমিং করবেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং অটো বাটন হোল সুইং মেশিনের যে কোনো প্রোগ্রাম ভিডিও অর্থাৎ টাইমিং ভিডিও অনেক ধরনের ইরর লিস্ট এগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে অটো বাটন হোল নামে একটি প্লেলিস্ট পাবেন সেখানে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন তো ডিয়ার फ्रेंड्स আজকে পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডিয়ার फ्रेंड्स আরো কিছু প্রোগ্রাম আমাদের আছে এই মেশিনের ফুল এ টু জেড প্রোগ্রাম সেটিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের যে প্লেলিস্ট প্রোগ্রামটি আছে সেই প্লেলিস্টে যাওয়ার পর অটো বাটন হোল নামে একটি প্লেলিস্ট পাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো ডিয়ার फ्रेंड्स আজকে আর কথা বাড়াবো না দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ